আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা মোবাইলে যে কোনো ভিডিওর ক্যাপশন অ্যাড করতে পারি, এটা বাংলা হোক অথবা ইংলিশ, আমরা যে কোনো ভাষায় ক্যাপশন অ্যাড করতে পারবো একটা অ্যাপ দ্বারা, এবং সেটা হচ্ছে বিগভো। তো আজকে এটা কীভাবে করতে হয় আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্লে স্টোর গিয়ে আপনার এই যে অ্যাপটা সেটা ইনস্টল করবেন। এই জন্য আপনার প্লে স্টোর গিয়ে সার্চ আইকনে ক্লিক করে লিখবেন বিগভো, BIGVU বিগভো, তখন আপনার এই অ্যাপটা পেয়ে যাবেন। আপনাদের এত বড় লেখাটা লিখা লাগবে না, শুধু বিগভো লিখলে আপনাদের লেখাটা কিন্তু চলে আসবে, এবং তখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে। এখন এই অ্যাপ ইনস্টল হওয়ার পর এটা আমরা এখান থেকে ওপেন করব। তারপর এখান থেকে আপনার যদি আইডি থাকে তাহলে আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। তো এখানে ধরুন আপনার আইডিটা নেই, তাহলে আপনি গেট স্টার্টেডে ক্লিক করছেন। এখন আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ পাসওয়ার্ড। যখন আমরা আমাদের আইডিটা দিয়ে সাইন ইন অথবা লগ ইন করবো তখন এখান থেকে আমরা অ্যালোতে ক্লিক করবো। তো অ্যালোতে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম প্রজেক্টগুলো ওপেন হবে। এখানে আমি অলরেডি কাজ করেছি তাই এরকম প্রজেক্ট দেখাচ্ছে। এখন আপনার যদি নতুন কাজ করে থাকেন তাহলে এগুলো দেখাবে না। তো এখন কাজ করতে গেলে এই যে প্লাস আইকন বা ক্রিয়েট আইকন এটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইম্পোর্ট ভিডিও এটাতে ক্লিক করছি। ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করার পর আমরা যে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও সেটা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ভিডিওটা শো করবে। তো এখানে আমরা কিছু ক্যাপশনের যে স্টাইল সেগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে আমরা যে প্রথমে যে অপশনটা সেটা সিলেক্ট করব, তারপরে এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন এখান থেকে স্টাইল উইথ নো ক্যাপশনস এবং স্টাইল উইথ ক্যাপশন আসবে। তো আমি প্রথমটাতে ক্লিক করছি। দেন এখান থেকে আমাদের যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটা আমরা সিলেক্ট করব। এখানে যেহেতু ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা তাহলে আমরা এটা ক্লিক করছি। আর এখানে আপনি অনেক ভাষা পেয়ে যাবেন যেটা আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি বাংলা বাংলাদেশ যেটা সেটা ইউজ করছি। এখন এখানে আমাদের কিছুক্ষণ সময় নেবে, আমরা একটু ওয়েট করব। তো এখন আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভিডিওটা সেখানে কিন্তু ক্যাপশন অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে ক্যাপশনটা অ্যাড করতে পারি। এখন আমরা একটু কাস্টমাইজ করব। এই জন্য আমরা যে পাশের আইকন সেটাতে ক্লিক করি। দেন ক্লিক করার পর এখান থেকে প্রথম যে আইকন সেটাতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের নিজের ইচ্ছা মতো যে ক্যাপশনের স্টাইলগুলো সেগুলো সিলেক্ট করব। তো যদি আমি প্রথমটা সিলেক্ট করি তাহলে আমাদের ক্যাপশনের স্টাইলটা হবে এরকম। এখন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের ক্যাপশনের যে স্টাইল সেটা হবে এরকম। তো এখন আমি প্লে করে দেখাই। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার তৈরি করতে পারেন। তো আশা করি আপনার ভিডিওটা দেখেছেন। এভাবে আপনার চাইলে কিন্তু নানা রকমের ক্যাপশন স্টাইল চুজ করতে পারেন, এবং লেখায় কোনো ভুল হলে সেটাও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমার যখন কাজ শেষ, এখন কাজ শেষ হওয়ার পর এখান থেকে আমি মেক যে ভিডিও সেটাতে ক্লিক করব। দেন আবার মেক ভিডিও এটাতে আমি ক্লিক করব। এখন এটা ভিডিওটা এখানে বানাবে, প্রসেস করবে, তারপর এখান থেকে আমরা ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করতে পারবো। তো মূলত আপনারা এভাবেই আপনাদের যে কোনো ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারেন, এবং সেটা বিভিন্ন রকমের ক্যাপশন স্টাইল অ্যাড করতে পারেন। এবং যদি আপনারা কাস্টমাইজ করতে চান তখন কিন্তু আপনার সাবস্ক্রিপশন কিনা লাগবে, সেটা আমি ভিডিওর ভিতরে বলেছি। তো এভাবে আপনারা যে কোনো ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারেন।